প্রাকৃতিক উপায়ে শুটকি উৎপাদন করে পরিবারের সচ্ছলতা এনেছেন নড়াইল, ব্রাহ্মণবাড়িয়া এবং পটুয়াখালীর প্রায় 2000 জেলে। দেশি মাছে শুটকির চাহিদা বেশি থাকায় বছরে প্রায় 300 কোটি টাকার বেশি শুটকি রপ্তানি করছেন এসব ব্যবসায়ীরা। নড়াইলের বিলবাওরে কার্তিক থেকে ফাল্গুন মাস পর্যন্ত ধরা পড়ে পুঁটি, ট্যাংরা, শোল সহ নানা প্রজাতির দেশি মাছ। কোনো রাসায়নিক ছাড়াই এসব মাছ থেকে উৎপাদন হচ্ছে শুটকি। চাহিদা বেশি থাকায় এসব শুটকি প্রতি মন বিক্রি হচ্ছে 6 থেকে 15 হাজার টাকায়। প্রতিদিন 20-30 মন মাছ সেল হয়। আমাদের বিভিন্ন বিল খাল থেকে নিয়ে আসে। 1 কোটি টাকার মতো মাছ আমদানি রপ্তানি হয়। শুটকির গুণাগুণ রক্ষায় প্রশিক্ষণের কথা জানিয়েছেন স্থানীয় মৎস্য বিভাগ। অবকাঠামো আছে, সেটাও আমরা পরে চেষ্টা করবো যে হাইটটা যাতে উচ্চতা একটু বাড়াই দিতে পারে। উচ্চতা বাড়াই দিলে ওখানে ভেন্টিলেশন আর বাতাস চলাচল বেশি প্রভাব বেশি হবে এবং তাদের শুটকি আরো দ্রুত শুকাই যাবে। পটুয়াখালীর কুয়াকাটা শুটকির বেশ চাহিদা পর্যটকদের কাছে। প্রতি বছর এখান থেকে প্রায় 150 মেট্রিক টন শুটকি উৎপাদন হয়। এখানে 10টি শুটকি পল্লীতে 1000-এর বেশি পরিবার কাজ করে। আমাদের ব্যবসাটা এই টুরিস্টের সিজনেই ভালো চলে। পর্যটক ভালো হইলে বেচা কিনা ভালো হয়, আমাদের শুটকির মানও ভালো। ব্রাহ্মণবাড়িয়ার লালপুরের চ্যাপা শুটকির রয়েছে দীর্ঘ ঐতিহ্য। এছাড়া আরও কমপক্ষে 16 জাতের শুটকি রপ্তানি হয় ইউরোপ, আমেরিকা, ভারত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। প্রতি বছর প্রায় 300 কোটি টাকা শুটকি রপ্তানি হয় এখান থেকে। আমরা দেশীয় পদ্ধতিতে মাল শুকাই, এটার মাঝে কোনো ফরমালিন নাই, কোনো কিছু নাই, কোনো মানে ঔষধ টষধ এগুলো আমরা ব্যবহার করি না। শুটকিটা যদি দেশের বাইরে বেচতে পারি তাহলে মনে করেন আমরা কিছু লাভবান হতে পারি। সম্ভাবনাময় এসব শিল্পের প্রসারে সরকারি উদ্যোগ জরুরি বলে মনে করছেন শুটকি ব্যবসায়ীরা। নাসির জেনে চৌধুরী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।